মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, বাবার মুখে শোনা যাক কতটা চরম মিরাকল পেয়েছে বলো বাবা। কে চাইলি জল আমার খুব কোমরে যন্ত্রণা হতো, যার জন্য ডাক্তারের কাছে যেতে এমআরআই টোটা বডি এমআরআই করেছে, নার্ভের পরীক্ষা করেছে। আমাকে দেখে বললেন যে আপনার হেট হওয়া যাবে না, বসা যাবে না, কোনো মাল চাগানো যাবে না। তা আমার কাজটাই ওই সব কারখানার কাজ, সব ভারী মাল চাগানোর কাজ, এমনকি বললেন যে সার্জারিও করতে হতে পারে। তা আমি কিছুই করিনি, আমাকে শুধু দুটো ওষুধ দিয়েছে সকাল আর বিকেল খেতে। তিন মাস খাওয়ার পরে, আমি চার মাস খাওয়ার পরে গিয়েছিলাম। এখন উনি বলছেন আপনাকে তো সার্জারি করতে বলেছিলাম, বলিনি যে হ্যাঁ বলেছিলেন, কিন্তু আমি তো ভালো আছি। কবে এসেছিলেন মায়ের মন্দিরে বাবা? আমি বৈশাখ মাসের 14 তারিখে এসেছিলাম। আপনাদের সিদ্ধা সব ঠিক হয়ে গেছে? হ্যাঁ, এই মন্দিরে মন্দিরে এসেই আপনার উপকার হয়েছে। মন্দিরটা 7 দিন কত সার্জারি করতে হলো না? না, এইবারে যে তো 15 দিন বাদ আগেও গিয়েছিলাম আবার চেকআপ করতে। এখানে আসার পর ভালো আছি, এখন দেখছি তো একটু যন্ত্রণাটা কম আছে। মায়ের কাছে এসছি অনেক কষ্ট করে কলকাতা সিটি থেকে, শুধু নাম জপ করে উপকার হয়েছে। মন্দিরে আসনি, মাথা উড়ে দেখো ঠিক এইখানে দাঁড়িয়ে আমি আপনাকে প্রশ্ন রাখবো। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, আমার মা চরম মিরাকল পেয়েছে। মায়ের মুখে শোনা যায় কই মা, এ কই রে, আরে কৃষ্ণ রাধে রাধে, কই মা, বলো মা, বলো আমার ঘরে গেছিলাম মা যাওয়ার পরে, হচ্ছে বড় একটা চুল আমার দেখে তোমার সুগার পেশা ছিল মা, ভালো হয়ে গেছে। তুমি আমাকে এসি বললি, আমি চাকদার থেকে এসছি, আগে এসছিলে অনেকবার আসে, চারবার হয়ে সুগার পেশা কমে গেছে। এবার সবাই বলো মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজ শনিবার, আমি জানি প্রচুর ভক্ত মিরাকেল পাচ্ছেন, তাই একটু ধৈর্য করবেন, আমারও কষ্ট হচ্ছে বুঝতেই পাচ্ছেন। মায়ের পাগলি মেয়ের পাগলি মায়ের পাগলি সন্তান আজকে আয় মা, বল কি উপকার হয়েছে বল মা, মায়ের জন্য শাড়ি কেন এনেছ? জল খাবে শাড়ি নিয়ে আসছি, কারণ আমার মেয়ের একবার খুব শরীর খারাপ করেছিল, আমি মাকে ডেকেছিলাম, মা আমার মেয়েকে ঠিক করে দেয়। আমার মায়েরও খুব শরীর খারাপ হয়েছিল, আমি এই মাকেই স্মরণ করেছি আর আমার মাকেও ঠিক করে দিয়েছে। মা আগে এসেছিলে? না, শুধু ঘরে বসে নাম ঘরে বসে। হ্যাঁ শুনতে পাচ্ছো মা, ভক্তিতেই মুক্তি গো, ভক্তিতেই মুক্তি। তুমি যেমন করে মাকে ডাকবে, আর এটা কোনো বাধা নিষেধ নেই যে আমি 10 বার ডাকবো, 20 বার বলবো, 100 বার, সব সময় কর্ম করতে করতে ভগবান বলেনি যে কর্ম ছেড়ে দিয়ে আমাকে ডাকো, কর্ম করতে করতেও কিন্তু মাকে ডাকা যায়। বাসন মাঝে রান্না করছো, কর্ম করছো, ডাকো না জয় কৃষ্ণ কালী মায়ের জয়, দেখো মিরাকে পেয়েছে, মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে, এক বছর ওগুলো তুমি যাও। এই বাবা মা পাচ্ছিল না, এক্ষুনি এখানে বসে পড়েছে, তোমার চোখ মুখ দেখে বুঝতে পারবে মা কষ্ট লুকাতে পারছি না, কষ্ট ফুটে বেরিয়ে এসছে আমার মধ্যে। তাই বলছি যে দেখো এই বাবা বয়স্ক বাবা চরম মিরাকেল পেয়েছে। দেখো এই ফটোটা কিন্তু বেশি দিন আমি ছাড়িনি, ইউটিউবে দেখবে পরশুদিন এই ফটোটা, পরশুদিন ছেড়েছি। দেখো বাবা এতটাই ভক্তি শ্রদ্ধা, ইউটিউব থেকে দেখো এই ফটোটা বার করে বাবা নিয়ে এসছে, দেখো ফটোটা বেশি দিনকার নয়। তা দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, মায়ের গায়ের রংটা দেখো আমার গায়ে ছিটে পড়েছে, দেখো শাড়িটার মধ্যে লক্ষ্য করে দেখেছো? আমি দেখবে কমিউনিটিতে ছবি ছেড়েছি, দেখবে মায়ের বুকে, মায়ের যে গায়ের কালারটা আমার বুকের মধ্যে দেখবে, মানে মা বোঝাচ্ছে মঙ্গলের মধ্যে বুকের মাঝে আমি আছি। তাই দেখো এত ভক্ত, আমি তো কোনো ভক্তের কোনো সমস্যার কথা শুনছি না, আজকে তো কারোর কথা শুনিনি, শুধু আমি ত্রিশূল ঠেকে আর ঠেলে বার করছি, তোমরা দেখতেই পাচ্ছ, এতই মিরাকল।
কিচ্ছু বলতে হয় না তোমরা কি কি হাজার হাজার দুর্ঘটনা বলবে গো মা মা অন্তর্যামী মা সবাই মা জানে তাই এই বাবার মুখ দিয়ে শোনা যায় মিরাক্কেল পেয়েছে বলো বাবা বাবা বড় অনেকটা বয়স্ক বলো বাবা কত থেকে আসছো বাবা বাঁকুড়া থেকে আগে এসেছিলে ত্রিশ তারিখ এসেছিলে এ মাসে আগের মাসে ত্রিশ তারিখ এসেছিলে জুলাই জুলাই আবার এলে সব শান্তি ফিরে পেয়েছে বাবা শুধু মায়ের নাম জপা ত্রিশুল একবার সবাই বলো ঠিক আছে ভিডিও করতে না করলো মায়ের কাছে মানসিক করবে যে আমার বিয়ে হয়ে যায় তা বিয়ে হয়ে গেছে একবার সবাই উনোধনী দাও এই মা চরম মিরাকেল পেয়েছে মায়ের মুখে শোনা যায় বলো মা আমার কাছে কাজের লোক হিসেবে গেছে আমি তখন কাজ করছি তাড়াতাড়ি বলো যে কেমন ওকে এই মা অনেক উপকার পেয়েছে তাই মাকে শাড়ি দিয়েছে দেখো কল্যাণী থেকে আসতে সবাই আমার পায়ের খুব ব্যথা ছিল খুব ব্যথা আমি ব্যথা থেকে অনেক মুক্তি পেয়েছি আমি মায়ের ওষুধ এক মানে যা বলেছে আমি করছি আমি একদম ওষুধ খাই না আমি মায়ের ওপরে সব ছেড়ে দিয়েছি আমি আর ওষুধ খাবো না তুমি আমাকে ভালো এখন অনেক দূর থেকে এসেছি বাটা থেকে এসেছি কলকাতা বাটার নাম শুনেছো ওখান থেকে আমি কিছু উপায় নাই কিছু ঠেকাবো ট্রেনে মা কোনো কিছু পাবে তা ভক্ত আমাকে ক্ষমা করে দিও মা অন্তর্যামী মা সব জানে মাকে দেখো তাহলেই ফল পাবে একবার ভক্ত অনেক উপকার পেয়েছে মা অনেক উপকার পেয়েছে মাকে ভুলবে না মা তাই মা দিয়েছে মায়ের মুখে শোনা যাক সবাই বলো অনেক মালা সারাদিন পরে তো টাইম পাইনি মায়ের চরণ দেবো আমার উনোধনি দাও বন্ধ করে দেবো মা জয় কৃষ্ণকালী মায়ের জয় বন্ধ করে দে মা।
চরম উপকার পেয়েছে, তাই মায়ের কাছে মানসিক করেছিল নেপুর দেব, তাই দু জেলা নূপুর এনেছে, একটু দেখিয়ে দিই ভক্তদের। কালিয়াতে এলে ভরা যায়, তাই মায়ের জন্য দু জেলা নূপুর এসেছে, এক জেলা হচ্ছে মঙ্গলা মাকে দিয়েছে, ভালো করে দেখান, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় জয় তারা মম তারা, জয় জয় তারা মম তারা, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কই ফুলগুলো দে, ফুলগুলো পরে তোল না ছবিটা, মায়ের জয় জয় কৃষ্ণ জয়, মা চলন্ত, তুমি কি বলো মা চলন্ত, মায়ের সঙ্গে আমার কি হয়, ভক্তের মুখে শোনা যাক, বলো বাবা। সুন্দরবন থেকে এসেছি, 10 বছর আগে অপারেশন হয়েছি, সুস্থ ছিলাম না, তারপর মার কাছে মানুষ করতে এখন সুস্থ, মাকে সামনে পেয়েছি, মা সামনে দেখা দিয়েছে, আমার সকালে দুজনকে দেখা দিয়েছে, উপকার হয়েছে, সেই সুন্দরবন থেকে সেই কালকে থেকে বের হয়েছে, উপকার হয়েছে, মা চলন্ত, মা জাগন্ত, একবার সবাই বলো জয় কৃষ্ণ। আজকে শনিবার প্রচুর ভক্ত হয়েছে, দেখে মা শুধু মায়ের নাম জপ করেছে, এক রাত্রি চোখ দেখতে পাচ্ছে, মা বাংলাদেশ থেকে আসছো, কোথা থেকে আসছো, নেপাল, নেপাল, নেপাল থেকে, মা চরম মিরাকল করেছে, যে বাচ্চা এক রাতে চোখে দেখতে পাচ্ছে, একবার সবাই উড়ে চলে যাও, নিয়ে বার করে দিচ্ছি, নিয়ে বার করে দিচ্ছি।